দাদা আছে, সাথে সাথে বলতে চাই, আপনি যে দেশের যত বড় নেতা হন না কেন, আমার নেতা আপনার মুখে মানায় না। তিনি সর্বধর্ম বললেন, নির্বিশেষে সর্বকালে এটা ভাববে আপনি ভুল করবেন, ঠিক করে ভাইরা বাংলাদেশ থেকে সংগ্রামের সাথে বন্ধুগণ আগামী দিনের সর্ব আন্দোলনে আপনাদের শত শত অংশগ্রহণের। আমাদের ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির, তিনি এই আন্দোলনের পরে হিন্দু ধর্মাবলম্বী কারো উপরে যেন কেউ অত্যাচার করতে না পারে, পীর সাহেব চরমোনে আমাদেরকে বলেছেন হিন্দুদের মন্দির পাহারা দেন, তাদেরকে যেন ক্ষতি করতে না পারে, আপনারা মাঠে গিয়ে তাদেরকে পাহারা দেন। আমরা গিয়ে পাহারা দিয়েছি, কি বলেন, ঠিক না? আমাদের নায়েবে আমির বলেছে সামনে দুর্গা পূজা আসছে, হিন্দুরা আগের চাইতে আরো মহোৎসব করে আপনারা দুর্গা পূজা করেন, আমরা আপনাদেরকে পাহারা দেওয়ার চেষ্টা করব, রাষ্ট্র আপনাদেরকে পাহারা দেবে। আমাদের দেশের ধর্মীয় নেতারা, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের শেল্টারের জন্য কথা বলে, আর আপনারা ভারতে বসে বসে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন, মুসলমানের নবীর বিরুদ্ধে কথা বলেন, আপনারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন। মনে রাখবেন, বিচার একদিন হবে, 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 করেই ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসরায়েলের কথা তো আর নতুন নয়, পুরাতন গল্প। ইসরায়েল যা করছে অসভ্যতার এত নিম্ন পর্যায়ে গিয়েছেন, আপনাদের লজ্জা নাই? আমরা বুঝেছি আপনাদের উচিত বিচার করার জন্য আমাদেরকে নামতে হবে আরো জোরে সরে। আমরা আমেরিকাকে বলি, আপনি এখনো শেল্টার দিয়ে যাচ্ছেন, আপনি অনতিবিলম্বে আপনি এখনো যে শেল্টার দিচ্ছেন ইসরায়েলকে সেগুলি প্রত্যাহার করেন, যদি না করেন বিশ্ব মানবতাবাদীরা, বিশ্বের সকল মানুষ আমেরিকার বিরুদ্ধে ফুসে উঠছে, আপনাদের বিরুদ্ধেও গণ আন্দোলন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। নারায়ণ তকবীর, আল্লাহু আকবার।